বর্তমানে আমাদের রাজ্যে সেই দ্বিতীয় চাকাটা অর্থাৎ গণতন্ত্রের দ্বিতীয় চাকা বিরোধী বিকল হয়ে গিয়েছে, বিকল হওয়ার যোগাড় কার্যত। কারণ রাজ্যের প্রধান বিরোধী দল যা বিগত কয়েক বছরে প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে অর্থাৎ বিজেপি, গোষ্ঠী কোন্দল, কাদা ছোড়াছুড়ি, একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কুৎসা, কটাক্ষ এবং মাত্রাহীন, মাত্রা জ্ঞানহীন ভাষা প্রয়োগ সবকিছুতে এমন একটা জায়গায় চলে গিয়েছে তাকে শুধু কোন্দল বললে হয়তো কম বলা হবে। একদিকে তথাগত রায়, অন্যদিকে দিলীপ ঘোষ, বাগযুদ্ধে নেমে পড়েছেন বিজেপির দুই অভিজ্ঞ বর্ষীয়ান নেতা। প্রথমে বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হয়, তারপর উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। আর এই সুযোগেই হয়তো অপেক্ষায় ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়, যেরকম তিনি গতকালও বলেছেন যে নির্বাচনের আগে একটা শব্দ খরচ করেনি, নির্বাচন হয়ে গেছে অনেকটা দেখে নিয়েছেন, এরপর তিনি তার বাছা বাছা শব্দ প্রয়োগ করে তোপ দাগছেন নিজের দলের আরও একাংশের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে। গতকালই রিপাবলিক বাংলার টিভির শোয়ে যেভাবে তথাগত রায় দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন তা বাংলার সাম্প্রতিক রাজনীতিতে নজিরবিহীন। সামনে কলকাতা এবং হাওড়ার পুরভোট, বিজেপির কোন দল সেই পুরভোটে প্রভাব ফেলবে কি এমন প্রশ্ন কিন্তু উঠছে। বিজেপির গোষ্ঠী কোন্দলের সুযোগ কি আদৌ নিতে পারবে বাম কংগ্রেস? রাজ্যের আমি শুরুতেই বলছিলাম যে গণতন্ত্র এবং দুটো চাকা, বাইসাইকেলের দুটো চাকা, একটা চাকা বিরোধী, একটা চাকা শাসক দল, এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে মানুষ যেরকম শাসক দল নির্বাচিত করেন সেরকম কোথাও বোধ হয় বিরোধীও নির্বাচিত করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান বিরোধীদের যে ছবি, যে ভয়ঙ্কর ছবি, প্রত্যেক মুহূর্তে কাদা ছোড়াছুড়ি, এর তার বিরুদ্ধে কটাক্ষ, কটু মন্তব্য, রাস লাগামহীন ভাষা প্রয়োগ সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় সত্যি সত্যি সামনে পুরো ভোট আসছে, সম্ভাবনা রয়েছে একটা শতরূপ যে আরও একবার জোট করার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয় যে তাহলে আরও একবার কোথাও দরজা খুলে গেল, আর একবার কোথাও রাস্তা তৈরি হয়ে রয়েছে, কি বলবেন? আপনাকে একটা কথা বলি স্বর্ণালী, ধরুন কয়েক মাস আগেকার ঘটনা দেখুন, বিধানসভা ভোটের ফলাফল বেরোলো, তার দু সপ্তাহের মধ্যে রাজ্যের চারজন বর্তমান অথবা প্রাক্তন মন্ত্রী তারা গ্রেপ্তার হলেন চুরির অভিযোগে। আমি বলছি পশ্চিমবাংলা ছাড়া ভারতের যে কোনো রাজ্যে যদি এই ঘটনা ঘটতো, তো অভিযোগটা সত্য ছিল কি মিথ্যে ছিল সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু শাসক দলের চার বর্তমান অথবা প্রাক্তন মন্ত্রী যদি চুরির দায়ে গ্রেপ্তার হতেন তাহলে আপনি বলুন বিরোধী দলনেতার ভূমিকা কী থাকত? আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, বিরোধী দলনেতা কেউ কোনোদিন খুঁজে পাওয়া গেল না। কারণটা কি? কারণটা যে অভিযোগে এনারা এই চারজন গ্রেপ্তার হয়েছেন সেই অভিযোগে পাঁচ নম্বর নাম স্বয়ং বিরোধী দলনেতার। আমি আপনার প্রশ্নের উত্তরে কেন এই ঘটনাটা বললাম, দেখুন আপনি বিরোধীরা তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ, প্রথমে আপনি যে কেন ব্যর্থ এবং ব্যর্থ হওয়াটাই কেন স্বাভাবিক, দেখুন আপনি একটা অত্যন্ত সঠিক কথা বলেছেন যে গণতন্ত্রে যেমন শাসক থাকবে তেমন বিরোধী থাকবেই, সামওয়ান ওয়েদার সামওয়ান লাইকস ইট অর নট, বিরোধী একজন থাকবেই, সেটাই সুস্থ গণতন্ত্রের লক্ষণ। বিরোধীটা হবে কোন ইস্যুতে? তৃণমূলের বিরুদ্ধে মানুষের বা বিরোধীদের যে যে অভিযোগগুলো রয়েছে, আমি আবার বলছি অভিযোগগুলো সত্যি হতে পারে মিথ্যেও হতে পারে, কিন্তু আপনি চাল চুরি বলুন, ত্রিপল চুরি বলুন, সারদা স্ক্যাম বলুন, নারদা স্ক্যাম বলুন, বন্যাত্রাণের দুর্নীতি বলুন, টেড এসএসসি কেলেঙ্কারি বলুন, যা যা অভিযোগ রয়েছে বিরোধীদের, প্রতিটা অভিযোগে অংশীদার, প্রতিটা অভিযোগে অভিযুক্ত কিছু নেতা বিজেপিতে ছিল অথবা এখনও রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা তার প্রধান মুখ সেই প্রশ্নে। এমন তৃণমূলের বিরুদ্ধে এহেন অভিযোগ নেই যে অভিযোগে শুভেন্দু অধিকারী অভিযুক্ত নন। এমতাবস্থায় সত্যিকারের ইস্যুতে তৃণমূলের বিরোধিতা করার ক্ষমতা এদের নেই, বৈজ্ঞানিক কারণেই নেই, তাই এদের বিরোধিতার ইস্যু কি হয়, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, কে কার সঙ্গে প্রেম করবে, মানুষ আস্থা রেখেছিলেন, রেখেছিলেন যে বিরোধী দলনেতার ব্যাপারে আপনি কথা বলছেন, তিনিও তো মুখ্যমন্ত্রীকে স্বয়ং হারিয়েছেন, ঠিক, এবার সেই কারণেই সেই দেখুন মানুষের সমর্থনটা তো স্ট্যাটিক নয়, মানুষ আস্থা রেখেছিলেন, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের লজ্জা বামপন্থীদের যে আমরা আমাদের কথাটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারিনি, মানুষ আমাদেরকে ভরসা করেনি বা আমরা মানুষকে সেই ভরসা দিতে পারিনি, কিন্তু মানুষ নিশ্চিতভাবে তাদের অভিজ্ঞতা দিয়ে এটা দেখছেন যে আমাদের বলা সব কথাগুলো ভুল ছিল না, এবং তারই একটা ইঙ্গিত দেখুন শান্তিপুরের বা ইলেকশনের ফলাফলে আমরা দেখলাম। সেই কারণেই আমরা নিশ্চিতভাবে স্বর্ণালী এটা বলছি মানুষকে, দেখুন সরকারে তৃণমূল আছে, তৃণমূলকে পাঁচ বছর সরকার থেকে কেউ সরাতে পারবে না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে হবে, লড়াইয়ের ইস্যু মানুষ কী চান, কী হোক, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, এইটা বিরোধীদের লড়াইয়ের ইস্যু হোক, নাকি যে মানুষটা কিছু খেতে পাচ্ছে না তার পাশে গিয়ে দাঁড়াক রাজ্যের বিরোধীরা, সেই কাজটা করার জন্য ইমাম ভাতা পাবে না পুরোহিত ভাতা পাবে সেই নিয়ে তো বলার অনেক লোক রয়েছে, কিন্তু ইমাম বা পুরোহিত উভয়ের বাড়ির ছেলেমেয়েই যাতে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ
সুযোগ পায় সেই কথা তো কাউকে বলতে হবে, সেই কথা এসএসসি কেলেঙ্কারিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বলা সম্ভব নয়। এই জায়গাতেই আমাদেরকে যেন মানুষ ভরসা করেন, দায়িত্ব দেন, আমরা মানুষের কাছে আপিল করছি। আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, আমি এখন অবশ্য রাজশ্রীর কাছে যাব, যে যদি তাই হয় তাহলে শুরু থেকে বামেদের এই দশ বছর সময় পরের দিকে অন্তত যখন থেকে বিজেপির উত্থান বিরোধী শক্তি হিসেবে তখন থেকে বারবার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনেছিলাম যে বামেদের লড়াই হচ্ছে বিজেপিকে আটকানোর বিরুদ্ধে, বামেদের লড়াই কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা অনেক অনেকটা কোথাও ছাপিয়ে গেছিল যে আমাদের সবার লক্ষ্য হচ্ছে একটাই, যেন তেন প্রকরণে বিজেপিকে আটকাতে হবে। এই জায়গা থেকে আদৌ কি বিরোধী ভূমিকা সেভাবে পালন করা যাবে, আমি এই প্রশ্ন নিয়ে আসছি পরে। তার আগে আসছি রাজশ্রীর কাছে। রাজশ্রী, যে ছবিটা তুলে ধরছেন আপনার দল, সেটা সেটা কোন সংগার বিরোধিতা? শুধুমাত্র নিজেদের মধ্যে কাদাছোড়া চুরি, শুধুমাত্র ক্ষমতায় পেলাম ক্ষমতায় এলাম না বলে বলে বারবার যেটা বলা হয় যে যে কোথাও একটা রেজিমেন্টেশন ছিল, রেজিমেন্টেড পার্টি, এই তার নমুনা। এত এত মানুষের ভোট সেই লোকসভা নির্বাচন থেকে শুরু করে, তার কি কি মর্যাদা দিলেন আপনারা? প্রথম কথা হচ্ছে, কোনো রাজনৈতিক দল কখনো বলে না যে আমরা একটা পরিবার, আমরা একমাত্র বলি যে আমরা একটা পরিবার। আর যখন ভারতবর্ষে একটা পরিবারের পরিবার থাকলেই হচ্ছে সারা বাসন ঠোকাঠুকি হবে, সেনের মধ্যে দুটো তিন যায় যায় মারামারি হবে, এরকম একটা ব্যাপার নাকি? মারামারির ব্যাপার নয়, নিজেদের পরিবারে যখন আমরা থাকি সেখানে কি দুই ভাইয়ের মধ্যে মতভেদ হয় না? কিন্তু আমাদের মন ভেদ হয় না, এবং তৃণমূল কংগ্রেস অথবা কমিউনিস্ট পার্টিকে নিয়ে আমাদের কোনো মন ভেদ নেই যে তারা আমাদের চরম বিরোধী এবং কমিউনিজম ভারতবর্ষের একটি চরম শত্রু। না না, কোন আপনি পরিবার নিয়ে আমাদের কোনো রকম দ্বন্দ্ব নেই। কোন পরিবারের ভাই ভাই ঝামেলা, বই বই ঝামেলা, বনে বনে ঝামেলাটাকে তারা প্রকাশ্য জায়গায় রাস্তায় চৌরাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রমোশন করে? কোন পরিবারে আপনারা, কেমন পরিবার? এটা প্রত্যেকটা ঘরে ঘরে আজকালকার দিনে প্রথম কথা দেখা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে এখানে তৃণমূলের ব্যাপারে ভারতীয় জনতা পার্টির কি অবস্থান তাই নিয়ে তো এর সঙ্গে কোনো কথা বা তর্ক নেই। এতে তো এটা প্রমাণ হয় না যে তৃণমূলের বিরুদ্ধে আমরা নেই, বা আমরা বিরোধী নয়, বা আমরা বিরোধী দল নই, বা আমরা পশ্চিমবঙ্গ অথবা ভারতবর্ষের উন্নয়নের জন্য কোনো কিছু ভাবছি না বা চিন্তা ভাবনা করছি না। বিরোধী দল নিয়ে তো প্রশ্ন নেই, লড়াইটা নয়, বিরোধী দল আমাদের লড়াই এখনো আছে। আজ আমরা এখনো লড়াই করছি পেট্রোলের দাম কেন কমাচ্ছে না রাজ্য সরকার, যে ছবিটা তুলে ধরছেন আপনারা, এরপরে বিরোধী শক্তি দাম কেন কমাচ্ছে না রাজ্য সরকার, আমরা সেই জিনিস নিয়ে আমরা লড়াই করছি যে 12টা রাজ্যে যদি কমাতে পারে তাহলে পরে কেন পশ্চিমবঙ্গ এবং বিজেপি শাসিত রাজ্য তো হচ্ছে না? আজকে ইস্যু এইটা হওয়া উচিত, এবং আমরা সেই স্ট্যান্ডে এখনো অবধি আছি। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কারভাবে বলেছেন, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো যে যদি এই রাজ্যে পেট্রোলের দাম না কমানো হয়, ডিজেলের দাম না কমানো হয়, রাজ্য সরকার যদি তার ব্যাগ না ছাড়েন। সে তো খুব ভালো কথা, আপনারা বিরোধিতা করবেন, এটাই তো এটাই তো কাঙ্ক্ষিত, এটাই তো প্রত্যাশিত। আমার প্রশ্ন তো সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের বর্ষীয়ান নেতা নেত্রী তারা যেভাবে প্রকাশ্যে পাবলিক প্ল্যাটফর্ম ইউজ করে, যেগুলো কোথাও আমাদের এখানেও চলছে, স্ক্রিনে দিনভর আমরা দেখিয়েছি এবং ঘটনাচক্রে এগুলো সত্যি সত্যি বাংলার মানুষও দেখছেন, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা মনে হয় কি আর বিরোধিতা করার জায়গা থাকছে? বাংলার মানুষ তো ভোটের সময় ব্রিগেডেও দেখেছে অধীর রঞ্জন চৌধুরীকে কি করা হয়েছিল, বাংলার মানুষ এটাও দেখেছেন যে কারুর ভাইপো কারুর পিসির সম্বন্ধে বলছে যে অনেকেই তো অনেক কিছু হেরে গিয়েছে 2014 সালের লোকসভা নির্বাচনের পরে, কারা কারা কোন কোন বিধানসভা হেরে গিয়েছে, তার সঙ্গে তার উত্তর তো বাংলার মানুষ এটাও দেখেছে। ওই এটা নিয়ে তো কোনো রকম পঞ্চায়েত বসানো হয়নি কোনো কোথাও, এটা ঘরের মধ্যেকার ব্যাপার, আমরা আমাদের ঘরের ব্যাপার ঠিক নিজেরা সামলে নেব, এটা কোনো বড় ব্যাপার নয়। তো রক্তক্ষরণ প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে হয়, আর এটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন, এনে এমন কোনো কোনো কিছু কোনো ব্যাপার নয়, এটা ঘরের মধ্যে আভ্যন্তরীণ ঘরের ব্যাপার, তাই নিয়ে তো বাকি কারোর চিন্তা করার তো কোনো আমার মনে হয় না। আভ্যন্তরীণ ঘরের ব্যাপারটা ঘরে থাকলে ভালো হতো, সোশ্যাল প্ল্যাটফর্মে আভ্যন্তরীণ ঘরের ব্যাপার কথা বলতে পারি? প্রথম কথা হচ্ছে, নিশ্চিতভাবে আমি আমি এটা বিশ্বাস করি যে এটা সত্যি বিজেপির ঘরের ব্যাপারই ছিল এবং থাকাই উচিত ছিল, যতক্ষণ না ঘরের এক ভাই জানলায় দাঁড়িয়ে প্রতিবেশীকে ডেকে না বলতেন যে এই শোনা যাও শোনা যাও আমার বড়দা কী করেছে। এক, দ্বিতীয় কথা, আমার খুব ভালো লাগলো উনি পরিবার শব্দটাকে ব্যবহার করলেন। দেখুন, আমাদের পরিবারে সত্যি ঝামেলা হয়, ডালে নুন বেশি হয়েছে কিনা তাই নিয়ে ঝামেলা হয়, কি পুজোয় পুরী যাওয়া হবে না দার্জিলিংয়ে যাওয়া হবে এই নিয়ে ঝামেলা হয়, কিন্তু আই এম কোটিং তথাগত রায়, অমুককে মহিলা সাপ্লাই দিতে হয় এই বলে ঝামেলা তো আমাদের কারোর পরিবারে কখনো হয় না। তাই এই ঝামেলাটাকে পারিবারিক ঝামেলা বলে, মহিলা সাপ্লাই দেওয়া সংক্রান্ত ঝামেলাকে পারিবারিক ঝামেলা বলে দয়া করে পরিবার শব্দটাকে ছোট করবেন না। জবাব আমি দিতে চাই, অবশ্যই দিতে চান এবং আপনার সেই ইচ্ছা পূরণ হবে আমার বলা হয়ে গেলে। তিন নম্বর কথা হচ্ছে, যেটা উনি বললেন যে ওনারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন এবং লড়বেন, খুবই ভালো কথা। ওনাদের দলের সর্বভারতীয় সহসভাপতির নাম মুকুল রায়, ওনাদের জাতীয় কর্মসমিতির মেম্বারের নাম রাজীব ব্যানার্জি, ওনাদের বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী, ওনাদের যুব মোর্চার প্রেসিডেন্টের নাম সৌমিত্র খান, এবং ওনারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন, খুব ভালো, ভেরি গুড। আমি শতরূপদার প্রশ্নের কিছু জবাবটা দেওয়ার চাইছিলাম। 1967 সাল কমিউনিস্ট পার্টির মন্ত্রিসভায় বিপ্লবী বাংলা কংগ্রেসের
অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলছেন অসভ্য বর্বরদের সরকার চলছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে তিনি সংস্কৃতির মন্ত্রী, সেই অবস্থায় তিনি উঠে দাঁড়িয়ে বলছেন চোরেদের মন্ত্রিসভা চলছে। শুধু দুটো সভা কথা আমি স্মরণ করিয়ে দিলাম যে আমাদের পরিবারে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি উনি বলছিলেন, আমি সেটুকু শুধু স্মরণ করে দিলাম। দুজনেই কিন্তু মুখ্যমন্ত্রী এবং সরকারের কথা বলছেন। না আমি আমি আপনি তো বললাম তো, আপনি সেই প্রশ্নটা করে নেবেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করে নেবেন। আমি মনে করিয়ে দেবো কি না সেটা এখানে আপনার মনে পড়ছে না, তো সেটা তাদেরকে জিজ্ঞাসা করে নিন, তাহলে পরে জানতে পেরে যাবে কোথায় কে আছে, কোথায় কে আছে সেটা সেখানে জানতে পেরে যাবে। রাজশ্রী, রাজশ্রী উত্তর সেখানেই, সেই সেই বিষয় নিয়ে আমি অন্য অন্য দল বা শাসক দল প্রত্যেকটা জায়গা তো রয়েছে, ইস্যু তো প্রত্যেকের হাতে আছে। ছাত্র পরিষদের সেই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করুন না, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। আমার একটা প্রশ্ন, আমার আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় এই সময় দাঁড়িয়ে আদেও আবার সেই রাস বিরোধীর বিরোধীর জায়গা ধরে রাখার জায়গায় রয়েছে বিজেপি, রাজ্য বিজেপি মনে হয় সেটা? ভারতীয় জনতা পার্টি বিরোধী ধরে রাখার জায়গা সম্পূর্ণ রকম ভাবে আছে। আপনি ইতিহাসে বলছিলেন যে চোর চোর রেফারেন্স বলছিলেন যে চোরেদের মন্ত্রিসভা, এখানে তো চোর চোর তো নিশ্চয়ই আমি অপেক্ষাই করছিলাম, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যে ভাষায় এই মুহূর্তে আক্রমণ করা হচ্ছে একে অপরকে, আমি সেই তুলনা টানতে চাই না। রাজশ্রী যে কথাটা বললেন, আমি এর চেয়ে রেশনাল এর চেয়ে বৈজ্ঞানিক কথা তো আমি শুনিনি। চোরেদের মন্ত্রিসভা, তাও আবার কি, অজয় মুখার্জি এবং জ্যোতি বসু দুটো আলাদা দলে ছিলেন, বাট যাই হোক একটা জোট ছিল সেই সময়, হচ্ছে যুক্তফ্রন্ট সরকার ছিল, এটা ঠিকই। তো একটা দলের নেতা আর একটা দলের উদ্দেশ্যে বলবে অসভ্য বর্বরদের মতো আচরণ করছে এই কথাটার মানে, এবং একই দলের নিজের এক নেতা আর এক নেতাকে বলবে যে মহিলা সাপ্লাই না করলে এই দলের টিকিট পাওয়া যায় না, দুটোর দুটোর পার্সপেক্টিভ ওনার কাছে একটা, ঠিক আছে খুবই ভালো কথা, আমি এর চেয়ে লজিক্যাল কথা এই জীবনে শুনিনি। এবং দ্বিতীয় কথা আমি বলি সর্ণালি, একটা জিনিস দেখুন, আমি যেটা বিজেপির ব্যাপারে যারা বলার চেষ্টা করছিলাম, দেখুন বিজেপির না এইটাই হওয়ার ছিল। আপনি দেখুন পশ্চিমবাংলা যদি দেখেন, আপনি কংগ্রেসের কীভাবে জন্ম হয়েছে বাংলায়, এক স্বাধীনতা আন্দোলনের আগে থেকে কংগ্রেস ছিল, স্বাধীনতা লড়াই করেছিল, পরবর্তীকালে কংগ্রেসের জন্ম হয়েছে। বামপন্থীদের ক্ষেত্রে 50-এর দশক কি তার আগে 40-এর দশকে তেভাগ আন্দোলন, 50-এর দশকে কৃষক আন্দোলন, তারপর ছাত্র আন্দোলন, এখানে সাংস্কৃতিক আন্দোলন, আইপিটিএ মুভমেন্ট, সেখান থেকে বামপন্থীরা তাদের জন্ম হয়ে তারা শক্তিশালী হয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কেউ বলতে পারে সিঙ্গুর নন্দীগ্রামের সময়কার আন্দোলন, নেতাই ইত্যাদি সময়কার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখান থেকে তৃণমূল শক্তিশালী হয়েছে। বিজেপির ক্ষেত্রে 2014 সালের পরে দুনিয়ার ধান্দাবাজ একাও মঞ্চ বানালেন ওনারা। 2014 সালে লোকসভায় ক্ষমতা, আপনি বলুন 2014-র আগে বিজেপি পশ্চিমবাংলায় কোন আন্দোলনটা করেছে যে আন্দোলনের জোরে আজকে বিজেপির এই বারবারন্দ 18টা MP সাতটা এমএলএ। আপনিও খুব ভালো করে জানেন, আমরা সবাই এটা খুব ভালো করে জানি যে একটা সারা দেশে একটা বিজেপির ঝড় উঠেছিল, মোদীর পক্ষে একটা সমর্থন ছিল, 14-এ সারা দেশে বিজেপি ক্ষমতায় আসলো, পশ্চিমবাংলা থেকে দুজন এমপি জিতলেন, এবং তারপরে যে কী হলো, তারপরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তারা সিবিআই তদন্তে যুক্ত হয়ে গেল, ওরা তখন ব্ল্যাকমেল শুরু করলো। আমি শেষ করি সোনালি, বলছেন যে বিজেপির এটা হওয়ারই ছিল, আমার বক্তব্য সিপিআইএম 7টা বিধানসভা ভোটে, শুনুন সিপিআইএম 7টা বিধানসভা ভোটে জিতেছে, বিজেপি এখানে ওদের হাইয়েস্ট পারফরমেন্স হচ্ছে একটা বিধানসভা ভোটে 77টা সিট জিতে বিকেলবেলায় ওটা 73 হয়ে যাবে। তারপরে এখন ওনাকে জিজ্ঞেস করুন বিজেপির এখন এক্সাক্ট এমএলএ সংখ্যা কত, উনিও বলতে পারবেন না। স্টুডিও আসার আগে একটা সংখ্যা দেখেছিলেন, স্টুডিও থেকে বেরিয়ে দেখবেন যে দুজন এমএলএ কমে গেছে, ওটাকে কম্পেয়ার করে লাভ নেই। শুনুন সিপিআইএম পশ্চিমবাংলায় যা করেছে আজ অব্দি, আর বিজেপি যা করেছে, এই দুটোকে আপনি 100 মাইলের মধ্যে আনতে পারবেন না। আমি এইটাই বলার চেষ্টা করছি জার্নালি, আমি লাস্টের কথা বলি আপনাকে, আমি লাস্টের কথা বলি, আপনি হয়তো জানেন, আপনি হয়তো জানেন এটা, বা আপনি না জানলে আপনি আজকে দেখতে পারেন ইউটিউবে, এই মহাজোট
কিন্তু অন্ধকাল আমায় সময় দিতে পারবেন না আপনি প্লিজ আমাকে আমার কথাটা শেষ করতে দিন তারপরে উনিও বলতে চাইছেন কিছু আচ্ছা সন্দীপ হাত তুলছেন হ্যাঁ আপনি দেখবেন একটা অটল বিহারী বাজপেয়ীর একটা ইন্টারভিউ এখনো পাওয়া যায় ইউটিউবে সেই সময় যখন ওনার গভর্নমেন্ট দ্বিতীয়বার যখন 13 মাসের গভর্নমেন্ট আসলো সেই গভর্নমেন্ট পড়ে গেল বাজপেয়ীকে জিজ্ঞেস করা হচ্ছে একটা প্রোগ্রামে অ্যাঙ্কার খুব বিখ্যাত তিনি একজন অ্যাঙ্কার জিজ্ঞেস করছেন যে আপনি অন্য দল থেকে কিছু এমপিকে তো আনতে পারতেন আপনার দলে তারা তো আসতে চাইছিল তাদেরকে মন্ত্রীতন্ত্রী করে আনতে পারতেন সরকার টেকাতে পারতেন উত্তরে বাজপেয়ী বলছেন যে যেই দিন আমি অন্য দল ভাঙিয়ে নিজের সরকার টেকাবো সেই দিন আমি রাজনীতি ছেড়ে বানরপ্রস্থে চলে যাব আর সেই দল করে আজকে অমিত শাহ সেই দলের নেতা অন্য একটা রাজ্যে রাজ্যে দুটো এমএলএ সিট জিতেছে সেই রাজ্যে অন্য দল ভাঙিয়ে সরকার তৈরি করে বলে যে আমি জানো কয় মাস শাসক দিলাম ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই কারণেই হয়তো আজকে দলটা তার পরিণতি আজকে এটাই হবে শাসক দল আরে আরে বাবা শুনুন আমরা তখনও বলেছিলাম তখন আমাদেরকে ব্যঙ্গ করা হয়েছিল আপনি যে দল নিয়ে বলছেন এখনো সেই দলটা জাতীয় দল তখনও ব্যঙ্গ করা হয়েছিল আপনারা প্রায় রিজিওনাল দলের কাছে চলে গেছেন তখন আমাদেরকে এই কথাটা বলার জন্য ব্যঙ্গ করা হয়েছিল বিধানসভা ভোটের আগে যখন আমরা বলেছিলাম যে শুনুন সিপিএম এর খারাপ সময়ে যে সিপিএম ছেড়ে বিজেপিতে যায় তৃণমূলের খারাপ সময়ে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যায় কংগ্রেসের খারাপ সময়ে যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যায় বিজেপির খারাপ সময় আসে সে বিজেপিতে থাকবে না ওরা হাতে নাতে টের পাচ্ছে এখন 1940 সালের 50 সালের না সেটা খুব সুন্দরভাবে প্রসঙ্গটা টেনে আনা হচ্ছে আপনি জানতে পারেন আমি জানতে পারি না আমি আমি মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা কোন দলের আভ্যন্তরীণ বিষয় হতে পারে এটা তো সামাজিক ক্রাইম একটা আইনত দণ্ডনীয় অপরাধ যদি তথাগতরা এর কথা সত্যি হয়ে থাকে মহিলাদেরকে টিকিট পাওয়ার জন্য ব্যবহার করবেন পণ্য হিসেবে তারপর বলেন আমাদের পরিবারের ব্যাপার চ্যাংরামি হচ্ছে রাজশ্রী বাবু এই যে এত চেঁচালেন না আমাদের উপর চেঁচিয়ে লাভ নেই আজকে সন্ধ্যেবেলা জানিয়ে আলোচনা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা জানি আলোচনা হচ্ছে একটা কথাও আমরা বলছি না তথাগত রায় বলছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে অর্থাৎ হয় তথাগত রায় মিথ্যাবাদী অথবা দিলীপ ঘোষ রাজনৈতিক প্রয়োজনে মহিলা সাপ্লাই করেন এটা হচ্ছে ওনাদের বক্তব্য এটা আমাদের কিছু করার নেই আপনি ওদের সাথে কথা বলুন আমাদের বোঝা যাচ্ছে আপনাকে তো কোনো কিছু বলা হচ্ছে